হাই, কেমন আছো সবাই? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি একটু ভোরবেলাতেই ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে হলো মহালয়া। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে অনেকটা কুয়াশা পড়েছে। এখন ভোর 5টা মতো বাজে আর আমি ঘুম থেকে উঠেই প্রথমে চালিয়ে দিলাম টিভি, কারণ টিভিতে শুরু হয়ে গিয়েছিল মহালয়া। তো এবারে আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে একেবারেই চলে এসেছি স্নান করে। আর প্রত্যেক দিন স্নান করে এসে আমার প্রথম কাজ হলো পুজো দেওয়া। তো আমি চলে এসেছি পুজো দিতে আর পুজোটা আমি দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু টিভিতে এখনও মহালয়াই চলছিল। তো এবারে আমি আমার একটা ড্রেস বের করে নিলাম, আর ড্রেসটা বের করার পর আমি নিজেও রেডি হয়ে গেলাম, কারণ আজকে সকালবেলা একটু বেরোবো। তো রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর সঙ্গে কিন্তু আমার মাও রয়েছে। তো এবারে রাস্তার পাশে একটা শিউলি ফুলের গাছ থেকে কিছু শিউলি ফুল কুড়িয়ে নিলাম, কারণ শিউলি ফুল আমার খুবই প্রিয়। তো এবারে চলে গেলাম একটা মিষ্টির দোকানে, এখান থেকে কিছু মিষ্টি কিনে নিলাম, কারণ আমরা যাব কালী মন্দিরে, একটু পুজো দেবো আর সঙ্গে একটা ভোগও দিয়ে আসব। তো এবারে কালী মন্দিরের সামনে এসেই দেখতে পেলাম প্রোগ্রাম চলছিল মহালয়া উপলক্ষে। তো চলে এসেছি কালী মন্দিরে, আর আজকে সকালবেলা কিন্তু বেশ লোকজনের ভিড় হয়েছিল মন্দিরে। আর এই যে আমাদের মা কালী কত সুন্দর করে সাজানো হয়েছে। তো ঠাকুর মশাইয়ের কাছে ভোগটা দিয়ে বললাম পুজোটা দিয়ে দেওয়ার জন্য, আর আমি এদিকে চলে এসেছি মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে দেওয়ার জন্য। মা আর আমি বেশ কিছু সময়ই মন্দিরে ছিলাম। তো এরপর মন্দির থেকে বেরিয়ে পড়লাম, আর মন্দির থেকে বেরিয়েই দেখলাম পদ্মপুর ক্লাব থেকে সকালবেলা একটা পদযাত্রা বেরিয়েছে। আর এই যে গাড়িতে ছোট্ট দুর্গা ঠাকুর সেজে বসেছিল। এবারে মা আর আমি বাড়ি ফিরে যাচ্ছি। তো চলে এসেছি বাড়িতে, আর এখন প্রায় 9:30 মতো বেজে গেছে, সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। টিভিতে চলছিল ছোটদের মহালয়া, তো আমি এটাই কিছু সময় বসে দেখছিলাম। এর কিছু সময় পর আমি সকালের খাবারটা খেয়ে নিলাম। সকালের খাবার খাওয়ার পরও আমি টিভিতে ছোটদের মহালয়ায় দেখছিলাম। এরপর আমি কিছু সময় ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু আমি অনেকটা ভোরবেলাতে ঘুম থেকে উঠেছি। এরপর ঘুম থেকে উঠে আমি একটু শাড়ি পরে সাজুগুজু করে নিলাম কয়েকটা রিলস করব বলে। তো আমার কয়েকটা রিলস করা হয়ে গেছে। এখন সন্ধে প্রায় 6টা মতো বেজে গেছে, আর আমি হয়ে গেলাম রেডি, কারণ যাব মার্কেটে। তো মা আর আমি একসাথেই রেডি হয়ে গেলাম, আর মা আর আমি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েও পড়লাম। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে গেলাম বাজার কলকাতাতে, গিয়ে দেখি অনেক মানুষই রয়েছে শপিং করছিল পুজোর জন্য। এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস ছিল, তো আমি এদিক ওদিক একটু ঘুরে দেখে নিলাম কি কি রয়েছে না রয়েছে। তো বাজার কলকাতা থেকে বেরিয়ে পড়লাম, আর বেরিয়েই দেখতে পেলাম সন্ধেবেলা আরেকটা পদযাত্রা বেরিয়েছিল। তো এবারে আবার চলে এসেছি কালী মন্দিরে, সকালে যে ভোগটা দিয়ে গিয়েছিলাম সেটাই নেব বলে। তো কালী মন্দির থেকে বেরিয়ে চলে গেলাম হরি মন্দিরে, আর এটা আমার খুবই প্রিয় জায়গা। তো গিয়ে দেখতে পেলাম সন্ধ্যা কীর্তন চলছিল। এবারে গেলাম একটা দোকানে আমার গোপুর জন্য একটা জামা কিনবো বলে, কারণ পুজো তো চলেই এলো। আমরা সবাই যখন জামা কিনলাম, গোপুর জন্য কেন কিনবো না? গোপুর জন্য জামা কেনা হয়ে গেলে চলে গেলাম একটা কসমেটিক্সের দোকানে, আর এখানে অনেক সুন্দর সুন্দর কানের দুল ছিল। আমি কিছু জিনিসপত্র নিজের জন্য কিনে নিলাম, আর অনেকটা রাত হয়ে গিয়েছিলো। তো এবারে মা আর আমি বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি এসে কালী মন্দিরের প্রসাদ খেয়ে নিলাম প্রথমে, এরপর বাজার থেকে আসার সময় চপ আর পকোড়া এনেছিলাম, সেটাই খেয়ে নিলাম। তো এবারে আমি এমনিতে বসেছিলাম আর একটু টিভি দেখছিলাম। তো গাইজ, আজকের আমার এই ভিডিওটা ছিল এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।